1946 সালে মুক্তিপ্রাপ্ত দেবকী বসুর হিন্দি ছবি কৃষ্ণলীলায় রাজা বৃষভানুর চরিত্রে অভিনয় করে পারিশ্রমিক পেয়েছিলেন 75 টাকা। তার অভিনয় পছন্দ হয়েছিল দেবকী বসুর, তবুও পারিশ্রমিকটুকু হাতে তুলে দিয়ে তাকে শুনিয়েছিলেন সাবধান বাণী, আপনি কখনো নায়ক করবেন না, আপনি চরিত্রাভিনয় করবেন। সারা জীবন এই গুরুবাক্যের প্রতি মান্যতায় জন্ম দিয়েছিল বাংলা চলচ্চিত্র, নাটক ও যাত্রা জগতের অন্যতম সেরা চরিত্রাভিনেতা কমল মিত্র বা কে মিটারে। বিগত শতাব্দীর 30-এর দশকে বাংলা সিনেমা সভা খাওয়ার পর বেশ কয়েকজন গুণী শিল্পী এই মাধ্যমটিকে ঘিরে জড়ো হয়েছিলেন একে সাবালক করতে। চলচ্চিত্রকে নিয়ে আগ্রহ ক্রমশ বাড়ছিল, এই আগ্রহের শিকার ছিলেন কিশোর কমলও। তাঁর আবৃত্তি, অভিনয়ের সহজাত প্রতিভার দিকে নজর পড়েছিল অনেকের। তাঁর এই প্রতিভার সঠিক পরিস্ফুটন যে একদিন ঘটবে এ ধারণা অনেকেরই ছিল তখনকার বর্ধমান শহরে। কমল মিত্রকে সে পরামর্শ দিয়েছিলেন তাঁরা, কিন্তু তাঁর পরিবারের কেউই কখনো অভিনয় শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন না। তবু বিগত শতকের 20-এর দশক ধরে বহু চেষ্টায় কমল মিত্র চলচ্চিত্র ও রঙ্গালয়ের এক সাধারণ অভিনেতা থেকে অসাধারণ একজন চরিত্রাভিনেতা হয়ে উঠেছিলেন। তাঁর স্থান হয়েছিল বাংলা চলচ্চিত্র, রঙ্গালয় ও যাত্রার প্রথম সারির অভিনেতাদের অন্যতম হিসাবে। 1912 সালের 9ই ডিসেম্বর কমল মিত্রের জন্ম বর্ধমান শহরে। তাঁর পিতামহ ডাক্তার জগৎবন্ধু মিত্র ছিলেন নাম করা চিকিৎসক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুরোধে যিনি হুগলি জেলার চাঁদড়া গ্রাম থেকে বর্ধমানে এসে প্র্যাকটিস শুরু করেন। তাঁর খ্যাতি এতটাই ছড়িয়েছিল যে পঞ্চম জর্জ ভারতে এসে তাঁকে দরবারি মেডেল প্রদান করেছিলেন, সেই চাঁদড়ার মিত্রবংশের কৃতি সন্তান কমল। তাঁর বাবা নরেশচন্দ্র মিত্র ছিলেন বর্ধমানের প্রখ্যাত আইনজীবী ও বর্ধমান মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। কমল মিত্রর পড়াশোনা বর্ধমান রাজ কলেজের স্কুল ও কলেজে। ছাত্রাবস্থা থেকেই তখনকার বর্ধমান শহর ও তার আশপাশে ছোট বড় নানা শৌখিন দলের নাটকে তিনি ছিলেন স্টার অভিনেতা। বিভিন্ন দল তাদের নাটকে অভিনয় করার জন্য তাকে সাদরে নিয়ে যেত, অথচ অভিনয় শিক্ষার কোনো প্রথাগত পাঠ তাঁর ছিল না। তিনি নিজেই তাঁর স্মৃতিকথায় এমন একটি ঘটনা উল্লেখ করেছেন, এক ছুটির দিন বৈঠকখানা ঘরে বসে জনা নাটকের প্রবীরের অংশ, দাও মাগো সন্তানে বিদায় চলে যাই লোকালয় ত্যাজি, এই অংশটি বেশ জোরেই পড়ছিলাম। আমি যখন পড়ছিলাম বর্ধমানের একমাত্র নাট্যশিক্ষক স্বর্গীয় প্রমোদিলাল ধৌন সেই পথ দিয়ে যাচ্ছিলেন, আমার নাটক পড়া শুনে আমাদের বৈঠকখানায় ঢুকে জিজ্ঞাসা করলেন, কি পড়ছিস রে? আমার কাছে সব কথা শুনে বললেন, ব্যাটার ছেলে, মায়ের সঙ্গে অভিমান করে কিভাবে কথা বলতে হয় জানো না, মাকে মারতে যাচ্ছিস নাকি? কিন্তু তিনি অত কথা বললে কি হবে, আমার তো সে সময় বীর রস ছাড়া অন্য কোনো রসে যে নাটক অভিনীত হতে পারে সে ধারণাই ছিল না। এই প্রমোদবাবুই আমার সর্বপ্রথম নাট্যশিক্ষক। কলেজ পাশ করার পরই চোখের অসুখে বাবা দৃষ্টিহীন হয়ে পড়লে কমল মিত্রকে চাকরির সন্ধানে বেরোতে হয়। বাড়ির কাউকে না জানিয়ে তিনি সামরিক বাহিনীতে নাম লেখান, যদিও বাবার তীব্র আপত্তিতে সে কাজ তাঁর করা হয়নি, কারণ বাবার বড় ভাই মারা যান অল্প বয়সে। মিলিটারিতে যোগ দিলে ছোট ছেলেও মারা যাবে এমন একটা আশঙ্কা আমার ঠাকুমার ছিল, তাই ঠাকুরদা বর্ধমান মহারাজাকে ধরে বাবার নাম কাটিয়ে দেন, জানালেন কমল মিত্রের ছোট মেয়ে চন্দনা ঘোষ। পরবর্তীকালে বাবা সরকারি কালেক্টরেটে চাকরি পান, দীর্ঘ 11 বছর সরকারি কর্মচারী হিসেবে কাজ করেন, কিন্তু তাঁর সেই চাকরি স্থায়ী ছিল না। স্থায়ী করার জন্য বাবা কখনোই কাউকে ধরাধরি করেননি, সে জাতের মানুষই ছিলেন না তিনি। ইতিমধ্যে শৌখিন নাট্যদলে কমল মিত্র জনপ্রিয়তা বাড়তে লাগল, তিনি বর্ধমান, আসানসোল, রানীগঞ্জ ইত্যাদি জায়গায় নাটকে অভিনয় করে বেড়াতেন। এই সময় একদিন আসানসোলের ব্যারেট ক্লাবে আলমগীর নাটকে জয়সিংহর ভূমিকায় তাঁকে অভিনয় করতে দেখে আসানসোলের এসডিও ম্যাক ইনার্নে সাহেব তাঁকে কলকাতার সাধারণ রঙ্গালয়ে যোগ দেওয়ার পরামর্শ দেন। কমল মিত্রকে তিনি বলেছিলেন, কেন এখানে পড়ে আছো, তুমি নিজেই জানো না তোমার মধ্যে কী জিনিস লুকিয়ে। 20-এর দশকে ছাত্র অবস্থাতেই কমল মিত্র কলকাতায় আসা যাওয়া শুরু করে দেন, উদ্দেশ্য সাধারণ রঙ্গালয় বা চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ খোঁজা।
সেই সময় কলকাতায় এলে তিনি উঠতেন দর্জিপাড়ায় তাঁর দিদির বাড়িতে। পাশে কাশীপোষ লেনে থাকতেন নাম করা অভিনেতা দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। কমল মিত্র ডাক্তার ভগ্নীপতির সঙ্গে দুর্গাদাসবাবুর বন্ধুত্ব ছিল। সেই সুবাদে কমল গিয়েছিলেন দুর্গাদাসের কাছে একটা সুযোগের আশায়। তখন চিত্রা সিনেমায় আজকের মিত্রা দুর্গাদাসের কপালকুণ্ডলা ছবিটি মুক্তি পেয়েছে। কমলের অভিনয় করার ইচ্ছের কথা শুনে দুর্গাদাস বলেছিলেন, এ জগতে কোনো ভদ্র সন্তানের আসা উচিত নয়, আমার এখন ছেড়ে যাওয়ার উপায় নেই তাই পড়ে আছি। তবু মাঝে মাঝে মনে সন্দেহ হয় যে আমি নিজে ভদ্র সন্তান কিনা। বাড়ি গিয়ে লেখাপড়া করো গে, মন দিয়ে অন্য কাজকর্ম করো, তাতে ইজ্জত পাবে, কিন্তু এখানে পাবে না। কিন্তু কমল মিত্র হাল ছাড়েন, বর্ধমানে থাকতে চলে যেতেন দামোদর নদের তীরে গলা ছাড়তে, চিৎকার করে সংলাপ বলা অভ্যেস করতেন, মঞ্চে অভিনয়ের উপযুক্ত কণ্ঠস্বর তৈরি করতে। যতদিন না তার গলা একই মাত্রায় প্রতিধ্বনিত হয়ে ফিরে আসত দামোদরের নির্জন চরের ওপার থেকে, ততদিন এই অধ্যাবসায় জারি ছিল। বর্ধমান কালেক্টরেটের অফিসে কমলবাবুর সহকর্মী ছিলেন কবি কনক মুখোপাধ্যায়। তাঁর মাধ্যমে ভারতলক্ষ্মী স্টুডিওর চিত্রপরিচালক গুণময় বন্দ্যোপাধ্যায় ও সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের সঙ্গে কমল মিত্রর পরিচয় হয়। কিন্তু তাঁদের মুখ থেকে স্তোকবাক্য শোনা ছাড়া আর কিছুই হয়নি। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বোমা পড়ার আতঙ্কে অনেকের মতো চিত্র পরিচালক দেবকী কুমার বসুও কলকাতা ছেড়ে কালনায় তাঁর ভাইয়ের বাড়িতে চলে আসেন। বর্ধমান শহর থেকে কালনার দূরত্ব খুব বেশি নয়। খবর পেয়ে কমলবাবু হাজির হলেন। কমলকে তিনি হতাশ করেননি, পরামর্শ দিয়েছিলেন কালেক্টরেটের চাকরিটা না ছেড়ে তাঁর ডাকের জন্য অপেক্ষা করতে। ভরসা দিয়েছিলেন আরও একজন, নাট্যাচার্য শিশির কুমার ভাদুরী স্বয়ং। শিশির ভাদুরী নাট্যনিকেতন থিয়েটারের নাম বদলে শ্রীরঙ্গম দিয়ে জীবনরঙ্গ নাটক মঞ্চস্থ করতে তখন উদ্যোগী। শ্রীরঙ্গমের নাম পরে বিশ্বরূপ হয়। নতুন অভিনেতা চেয়ে কাগজে বিজ্ঞাপন দিয়েছেন। সেই বিজ্ঞাপনের সূত্রেই কমল মিত্র নাট্যাচার্যের সামনে হাজির হলেন। রবীন্দ্রনাথের পণরক্ষা কবিতাটি আবৃত্তি করতে বলা হলো তাঁকে। কমলের আবৃত্তি শুনে শিশিরবাবু বলেছিলেন, কমল, ইউ পজেস আ ভেরি রিচ ভয়েস। কিন্তু তারপরও এখানেও ইতি হয়ে গেল, লিখেছেন কমল মিত্র। পথের সন্ধান অবশ্য প্রথম এসেছিল চলচ্চিত্র জগৎ থেকে। গুণময় বন্দ্যোপাধ্যায় নীলাঙ্গরীয় ছবিতে একটি ছোট চরিত্রে কাজ করার সুযোগ করে দিয়েছিলেন। চরিত্রটি ছিল নায়কের বন্ধু। একটিমাত্র সংলাপ, নায়কের টেবিলে গিয়ে বলতে হবে, আপনি তো দেখছি মশাই একটি বর্ণচরা আম। এটাই ছিল কমল মিত্রের জীবনে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলা প্রথম সংলাপ ও শট। অবশ্য তার জন্য কোনো পারিশ্রমিক তিনি পাননি। পারিশ্রমিক প্রথম পেয়েছিলেন দেবকী বসুর হিন্দি রামানুজ ছবিতে একজন সৈন্যর ভূমিকায় অভিনয় করে। এখানেও হিন্দি সংলাপ ছিল একটি, মুঝে মাফ কিজিয়ে মহারাজ, ম্যায় নেহি জানতা। সংলাপ বলতে বলতে তাঁকে মহারাজরূপী ধীরাজ ভট্টাচার্যের হাতে চাবুক খেতে হয়েছিল। এই শট দিতে গিয়েই জীবনে প্রথম টালিগঞ্জ স্টুডিও পাড়ার লাঞ্চ খাওয়ার সৌভাগ্য হয়েছিল তাঁর। পরে অবশ্য এই ধীরাজ ভট্টাচার্যের পিতার ভূমিকায় কমল মিত্র অভিনয় করেছিলেন সতী ছবিতে। নীলাঙ্গুরীও তাঁর জীবনের প্রথম ছবি বলে ধরা হলেও 1943 সালে দেবকী বসুর শ্রী রামানুজ ছবি দিয়েই তাঁর চলচ্চিত্র অভিনয়ের যাত্রা শুরু। 1945 সালে দেবকী বসুর পরের হিন্দি ছবি স্বর্গ সে সুন্দর মীরা দেশ ছবিতেও তিনি অভিনয় করেছিলেন। ওই বছরই নীরেন লাহিড়ী পরিচালিত বনফুল, এটিও হিন্দি ছবি। দেবকীবাবুর ছবিতেই কমল মিত্রকে হিন্দি ভাষা শিখতে হয়। হিন্দি তাঁর একদমই জানা না থাকায় প্রথম দিকে মুশকিলে পড়েছিলেন, কিন্তু তিনি শিক্ষক রেখে নিষ্ঠার সঙ্গে হিন্দি ও উর্দু ভাষা রপ্ত করেন, কারণ তখন কলকাতা থেকেই হিন্দি ছবি তৈরির রেওয়াজ ছিল, আর সেসব ছবির দর্শক সারা ভারতব্যাপী। 1945 সালের পর থেকে কমল মিত্র বাংলা চলচ্চিত্রের পরিচালকদের কাছে নতুন প্রতিভা হিসেবে গণ্য হতে থাকে। দেখা যাচ্ছে দেবকী বসুর সঙ্গে সঙ্গে নীরেন লাহিড়ী, অর্ধেন্দু মুখোপাধ্যায়, অপূর্ব কুমার মিত্র, হেমেন গুপ্ত, অগ্রদূত ও তাঁদেরই ছবি সব্যসাচীতে একেবারে নাম ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। 1944 সালে অভিনেতা বিপিন গুপ্তর সুপারিশে তিনি স্টার থিয়েটারে যোগ দেন। স্টারের নিয়ম মেনে সেই সময় অভিনেতাদের চলচ্চিত্রে কাজ করার সময় বের করা শক্ত ছিল। স্টারে তখন মহেন্দ্র গুপ্ত রচিত ও পরিচালিত টিপু সুলতান নাটক অভিনীত হচ্ছিল। সে নাটকে তিনি ব্রেথওয়েট চরিত্রে অভিনয় করতে সর্বপ্রথম কলকাতার সাধারণ রঙ্গালয় মঞ্চে অবতীর্ণ হলেন।
ওই বছরেই বিপিন গুপ্ত হিন্দি সিনেমায় অভিনয় করতে মুম্বাই চলে গেলে কমল মিত্র সুযোগ পান নাটকের নাম ভূমিকায় অভিনয় করার। টানা 119 রজনী তিনি ওই নাটকে টিপুর ভূমিকায় অভিনয় করেন। এই নাটকই তাঁকে সাধারণ রঙ্গালয়ের অভিনেতার সম্মান এনে দেয়। এরপরে তিনি কালেক্টরেটের সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে পাকাপাকিভাবে অভিনয়কে পেশা করে নেন। কাজটি করার আগে অবশ্য দেবকী বসুর অনুমতি নিয়েছিলেন। চলচ্চিত্র ও থিয়েটারে অভিনয়ের কারণে কলকাতা এসে পাকাপাকিভাবে থাকার প্রয়োজন হয়ে পড়ে। পিতৃবন্ধু রায়বাহাদুর ঋষিকেশ বিশ্বাসের কলকাতার 1 নম্বর শিবশঙ্কর লেনের বাড়িতে একটি ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেন কমল মিত্র। খাওয়া বলতে কলকাতার পাইস হোটেলের কম পয়সার দুবেলার খাবার, কখনো পয়সা না থাকলে একবেলা শুধুই চপ আর জল খেয়ে রাত কাটিয়ে দিতেন। ইকোনমিক কুকারে রান্না করে খেয়েও চালিয়েছিলেন দীর্ঘ 3 বছর। এই সংগ্রামী জীবনের দিনগুলো কমলবাবু চিরকাল মনে রেখেছিলেন। বড় মেয়ে বন্দনার মতে বাবা এই কারণে খুব মিতব্যয়ী ছিলেন। আমাদের মাও খরচ সামলে সংসার চালাতে জানতেন। আমাদের কখনো কোনো কিছুর অভাব যেমন রাখেননি, তেমনই কারো কাছে 1 পয়সার ধার বাকি রাখাও বাবা পছন্দ করতেন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের অনুরোধে স্মৃতিকথা লিখতে বসে কমল মিত্র অভিনয় জীবনের শুরুর দিনগুলোর কথা লিপিবদ্ধ করে গিয়েছেন অতি যত্নে। প্রায় প্রত্যেক সহ অভিনেতার কথা, কলকাতায় তাঁর সময় চালু থাকা 14টি স্টুডিওর নামধাম যার প্রতিটিতে তিনি কাজ করেছেন, বিভিন্ন রঙ্গালয়ের নাম যার প্রত্যেকটিতে তিনি অভিনয় করেছেন, এমনকি শুটিং ও রঙ্গমঞ্চে অভিনয় চলাকালীন নানা অম্লমধুর কাহিনী, তাঁর সময়ের চলচ্চিত্র ও থিয়েটারের অভিনয় জগতে অনুপুঙ্খ ছবি সযত্নে তুলে ধরেছেন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের কথায়, কমল মিত্রর বাইরের ইমেজ, সেই ইমেজ অবশ্যই তাঁর অভিনীত চরিত্র থেকেই তৈরি হয়েছিল। গুরুগম্ভীর গলা, নায়ক নায়িকার প্রেমের প্রশ্নে রীতিমতো খারাপ বাবা বা জ্যাঠামশাই, কিন্তু বাস্তবিক ও ব্যক্তিগত জীবনে ওঁর মতো স্নেহপ্রবণ মানুষ আমি খুব কমই দেখেছি। আর মিথ্যে বলে কোনো কথা উনি জানতেনই না। লিলি চক্রবর্তী তাঁর প্রথম ছবি ভানুপেলা লটারির কাজ করতে এসে প্রথম দিনই কমল মিত্র জহর রায়ের মুখোমুখি হয়েছিলেন। সে এক অভিজ্ঞতা, তিনি আজও স্মরণ করেন কমল মিত্রের স্নেহভরা মনকে। পরবর্তীকালে শ্রেয়সী নাটকে অভিনয় চলাকালীন একদিন দাঁতের যন্ত্রণায় কাবু হয়ে পড়েছিলেন লিলি চক্রবর্তী। সেই যন্ত্রণার হাত থেকে তাঁকে আশ্চর্য ক্ষমতায় মন্ত্রপাঠ ও গাছগাছালি দিয়ে সুস্থ করে তুলেছিলেন কমল মিত্র। এইসব অলৌকিক গুণও নাকি তাঁর ছিল। বড় মেয়ে বন্দনার মতে এই বিদ্যা তিনি শিখেছিলেন তাঁদের জমিদারের নায়েবের কাছ থেকে। 1943 থেকে 1947 পর্যন্ত কমল মিত্র একাধারে যেমন নীলাঙ্গুড়ীয়, শ্রী রামানুজ, বনফুল, সংগ্রাম, তুমি আর আমি, পূর্বরং, অভিযাত্রী ইত্যাদি ছবিতে কাজ করেছেন, তেমনই ওই একই সময় টিপু সুলতান, কেদার রায়, গৈরিক পতাকা, সীতারাম নাটকে অভিনয় করে একজন প্রতিষ্ঠিত অভিনেতার স্তরে পৌঁছে গিয়েছিলেন। সেই খ্যাতির কারণেই স্টার থিয়েটারের অভিনেতা হলেও সুকুমার দাশগুপ্ত তাঁকে 7 নম্বর বাড়িতে অভিনয় করার প্রস্তাব দেন। এই ছবিতেই কমল মিত্র প্রথম ও শেষ হেমন্ত মুখোপাধ্যায়ের প্লেব্যাকে 2টি গানে লিপ দিয়েছিলেন। 1947 সালে কমল মিত্র বিবাহসূত্রে আবদ্ধ হন কিছুটা আকস্মিকভাবেই। খ্যাতির বিড়ম্বনা ও ব্যাঙ্ক ব্যালেন্সের টানে কন্যা দায়গ্রস্ত পিতাদের আক্রমণ অনিবার্য হয়ে গিয়েছিল। তাই এক রাত্রে যখন ব্যাপারটা বাড়াবাড়ির পর্যায়ে গিয়ে দাঁড়ালো, তার পরদিন সকালেই গাড়ি নিয়ে সোজা বর্ধমান। বাড়ি পৌঁছে কোনো ভূমিকা না করে বাবাকে বললাম, আমি বিয়ে করতে চাই এবং সম্ভব হলে এখনই, আপনি পাত্রী দেখার ব্যবস্থা করুন। তাঁর নিজের কথায়, আমি বর্ধমান জেলার অন্তর্গত মেমারির জমিদার মৃত্যুঞ্জয় ঘোষ মহাশয়ের 4র্থ কন্যাকে বিবাহ করি। ইতিমধ্যে উত্তর কলকাতার শিবশঙ্কর মল্লিক লেন ছেড়ে কমল মিত্র উঠে এসেছেন ভবানীপুরের রায় স্ট্রিটের একটা 2তলা বাড়িতে ভাড়া নিয়ে। এই বাড়িতেই তিনি সংসার পাতেন। বর্ধমান থেকে বাবা ও মাকে নিয়ে আসেন। পরে 1956-57 সালে শরৎ বসু রোডে একটা 1তলা বাড়ি কিনে সেটাকে 2তলায় বদলে নেন। বাড়িটা আজও দাঁড়িয়ে, দরজায় লেখা কে মিটার, ফলকটি আজও অসামান্য এই অভিনেতাকে মনে করিয়ে দেয় পথচারীদের। পর্দার কমল মিত্র চারিত্রিক গাম্ভীর্যের সঙ্গে পারিবারিক কমল মিত্রর খুব মিল ছিল বলে জানিয়েছেন তাঁর মেয়েরা। স্ত্রী অর্চনা, বড় মেয়ে বন্দনা, ছেলে ইন্দ্রজিৎ ও ছোট মেয়ে চন্দনাকে নিয়ে তাঁর ছিল ভরা সংসার। বন্দনা ও চন্দনার মনে আছে ছোটবেলায় তাঁরা দেখেছেন কমল মিত্র সারা দিন শুটিং করে বাড়ি ফিরে বাড়ির সবাইকে নিয়ে আড্ডায় বসতেন। বাবা কোনোদিনও আমাদের সামনে সিনেমার গল্প করতেন না,
কেউ যদি শুটিং দেখার আবদার করতো বিরক্ত হতো। আমাদের কোনো দিন সিনেমা দেখতে নিয়ে যাননি। স্কুল কলেজে অনেকেই আমাদের পরিচয় জানত। তারা যখন আমাদের কোনো নাটকে অভিনয়ের কথা বলতো, আমরা বলতাম বাবা পছন্দ করবেন না, আমাদের সবসময় কড়া নজরের মধ্যে রেখে উনি মানুষ করেছেন। বাড়িটা ছিল ওর কাছে একেবারেই ব্যক্তিগত একটা জায়গা। তবে বৈঠকখানায় অনেক নামি দামি অভিনেতাকে আসতে দেখেছি। তারা বাবার সঙ্গে গল্প করতে আসতেন, তখন মায়ের ডাক পড়ত, আমরাও সবাই মিলে সেই আড্ডায় যোগ দিতাম। বেশি আসতেন সৌমিত্র চট্টোপাধ্যায়, বসন্ত চৌধুরী, জীবেন বসু, উত্তম কুমার এসেছেন। বাবা সিনেমায় যেমন, বাড়িতেও তেমন কড়া মানুষ ছিলেন। অথচ কার কী দরকার তার খবর ঠিক রাখতেন, আমাদের বলতে হতো না। 1949 সালে অবশেষে তিনি শ্রীরঙ্গম থেকে নাট্যাচার্য শিশির কুমারের ডাক পান পরিচয় নাটকে। তারপর ছবি বিশ্বাস তাকে ডেকে মিনারভার পরিচালনার দায়িত্বভার তুলে দেন। সেখানে জীবনটাই নাটকের নায়কের ভূমিকায় অভিনয় করেন তিনি। রিজিয়া, সীতা, আলমগীর, ঝিন্দের বন্দি, ভ্রমর, প্রতাপাদিত্য, মহানায়ক শশাঙ্ক, এরাও মানুষ ইত্যাদি নাটকের পর তিনি মিনারভা থিয়েটারের সংস্রব ত্যাগ করেন বলে জানিয়েছেন দেবনারায়ণ গুপ্ত। 1963 সালে নিহারঞ্জন রায়ের তাপসী নাটকে অধ্যাপক ভবেন্দ্রনাথের চরিত্রে অসামান্য অভিনয় করেন কমল মিত্র। এই নাটকেই সৌমিত্র চট্টোপাধ্যায় প্রথম মঞ্চে অভিনয় করতে আসেন। তাপসীর পর কমলবাবু স্টার থিয়েটারে আর কোনো নাটক অভিনয় করেননি। দেবনারায়ণ গুপ্তের কথায়, কমল কলকাতার প্রায় প্রতিটি রঙ্গমঞ্চেই কাজ করেছেন, কিন্তু কোনো মঞ্চ মালিকই তাকে বেশি দিন আটকে রাখতে পারেননি। তার কারণ, কমল বড় একরোখা মানুষ ছিলেন। যদি তিনি মনে করতেন তাঁর আত্মমর্যাদায় আঘাত লাগছে, তা হলেই তিনি সেখান থেকে সরে আসতেন। রঙ্গনা ছাড়ার পর জীবনের শেষবারের জন্য মঞ্চে অবতীর্ণ হয়েছিলেন 1983 সালে সোনার খোঁজে নাটকে এক গোয়েন্দা অফিসারের ভূমিকা। অন্যদিকে চলচ্চিত্রে 1981 সালে তরুণ মজুমদারের খেলার পুতুল ও অগ্রদূত গোষ্ঠীর সূর্যসাক্ষী ছবিতে শেষবারের জন্য অভিনয় করে অভিনয় জগৎ থেকে চিরকালের জন্য অবসর নেন। তরুণবাবুর মনে আছে, আমার ছবিতে ওর মতো একজন অভিনেতাকে দরকার ছিল, তাই আমি ওর কাছে যাই। ল্যান্সডাউন রোডের বাড়ির বৈঠকখানায় বসে টিভি দেখছিলেন, আমায় খুবই স্নেহ করতেন। তাকে বললাম খেলার পুতুলে কাজ করার কথা। বললেন, আমি তো ছেড়ে দিয়েছি রে। আমি যখন বললাম তাহলে তো ছবিটাই নষ্ট হয়ে যাবে, তখন বললেন মুশকিলে ফেললি রে। কাজটা করেছিলেন। বাইরে থেকে দেখতে কঠোর এই মানুষটির ভিতরটা যে কত কোমল ছিল তার পরিচয় পেয়েছিলেন অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায়। আবার খুব স্পষ্ট বক্তা ছিলেন। সত্যজিৎ রায়ের পরশপথের ছবিতে অভিনয় করার অনুরোধ নিয়ে তাঁর প্রোডাকশন ম্যানেজার ভানুবাবু এসেছেন কমল মিত্রের বাড়িতে। সব শুনে কমল মিত্রের স্পষ্ট জবাব, মাথা খারাপ, আমি যাব সত্যজিৎবাবুর ছবিতে কাজ করতে? আমার ভাই মুখ খুব খারাপ, কখন কি বেরিয়ে যাবে। কিন্তু সত্যজিৎ হাল ছাড়েননি, কমল মিত্রকে তাঁর চাই, বলেছিলেন শুটিংয়ের সময় না হয় একটু সামলে থাকবেন। কমল মিত্র অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে আছে কংস, বিদ্যাসাগর, দেয়ানিয়া, আনন্দমঠ, জিঘাংসা, সব্যসাচী, লৌহকপাট, আশিতে আসিও না, সবার উপরে, বন্ধু, ভানুবেলা লটারি, শেষ অঙ্ক, অগ্নিপরীক্ষা, চৌরঙ্গি, তিন ভুবনের পারে, হারমোনিয়াম, পিতাপুত্র, থানা থেকে আসছি, বর্ণালী ইত্যাদি। দেবকী কুমার বসু থেকে শুরু করে বাংলা সিনেমার আদি যুগে বহু খ্যাতিমান পরিচালকের ছবিতে যেমন কাজ করেছেন, তেমনই পরবর্তীকালে অজয় কর, তপন সিংহ, তরুণ মজুমদার, রাজেন তরফদার, এমনকি সত্যজিৎ রায়ের পরশপথের ছবিতে ছোট একটি পার্টির দৃশ্য তিনি ছিলেন স্বমহিমা। নাট্যাচার্য শিশির কুমার তাকে বলেছিলেন, কমল, নোট মুখস্থ করে এমএ পাস করা যায়, কিন্তু যে লাইনে তুমি ঢুকেছ এখানে শেখার শেষ কোনোদিন হবে না, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তোমাকে শিখতে হবে। কথাটা কমল মিত্র আজীবন মনে রেখেছিলেন। দেশ বিদেশের নানা বই জোগাড় করে অভিনয় কলাকে তিনি আয়ত্ত করেছিলেন আশ্চর্য নিষ্ঠায়। চার্লি চ্যাপলিন ছিলেন তাঁর সবচেয়ে প্রিয় অভিনেতা। শেষ বয়সে তাঁর সারা জীবনে সংগৃহীত বহু দুষ্প্রাপ্য বইয়ের বিশাল ভাণ্ডার কলকাতার নন্দনের লাইব্রেরিতে দান করে দেন, কেবল চ্যাপলিনের আত্মজীবনীটি ছাড়া। শেষ দিকে কমল মিত্র ক্রমশ একা হয়ে পড়েছিলেন। বলতেন, প্রায় সব সহশিল্পী চলে গেল, এমনকি যারা বয়সে আমার ছোট তারাও রইল না। ছবি, পাহাড়ি, জহর, অসিত বরণ, বিকাশের সঙ্গে অনেক বছর ধরে কাজ করেছি, সেটে আর তারা আসবে না। এই কথা যখন ভাবি তখন নিজেকে বড় নিঃসঙ্গ লাগে। এমনকি উত্তম ভানু জহরও চলে গেল,
একদিন স্টুডিওতে দেখি পরিচালক অজয় কর ঢুকছেন। তাকে দেখে একজন অপরজনকে জিজ্ঞেস করছে, লোকটা কে রে? সে কথা শুনে মনে হয়েছিল আমারও স্টুডিও পাড়া ছেড়ে দেওয়ার সময় হয়েছে। কাউকে কিছু না জানিয়ে কমল মিত্র সরে দাঁড়িয়েছিলেন অভিনয় জগৎ থেকে। যেমন অনাহুতের মতো তার আগমন ঘটেছিল বাংলা চলচ্চিত্র ও রঙ্গালয়ে, তেমনই অনাড়ম্বর ছিল তাঁর প্রস্থান। বাংলা সিনেমার রাগী পিতা বড় অভিমানে ক্যামেরার সামনে থেকে সরে দাঁড়িয়েছিলেন। নিজের মৃত্যুর মুহূর্তকে কমল মিত্র আশ্চর্য ক্ষমতায় বুঝতে পেরেছিল। নিজের শ্রাদ্ধ শান্তির যাবতীয় খরচের ব্যবস্থা গুছিয়ে রেখে গিয়েছিলেন। ছেলেমেয়েদের উপর কড়া নির্দেশ ছিল, কোনোভাবেই যেন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া না হয়। তাঁর মৃত্যুশয্যার পাশে উপস্থিত স্ত্রী, মেয়ে, জামাই সবাইকে অবাক করে দিয়ে শেষ নিঃশ্বাস ফেলার আগে উপস্থিত সকলের কাছে জীবনের স্বকৃত কোনো অজানা অপরাধের জন্য ক্ষমা চেয়ে নিয়ে মৃত্যুর কোলে যেন সজ্ঞানেই ঢলে পড়েছিল, ঠিক যেমনটি বাংলা সিনেমায়। 2 আগস্ট 1993 সালে মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 83 বছর 8 মাস।